রামচন্দ্রের মতো দাদা পেয়েছিল, কোথায় তার কাছ থেকে কিছু শিখবে, তা না এই ছেলে উল্টে তাকেই অসম্মান করে, দাদার চরিত্রে আঙুল তোলে। বাবা, আপনি আমার কথাটা একবার শুনুন, একবার একটু বিশ্বাস করুন আমার কথাটা। আমি সত্যি বলছি, আমার কাছে প্রমাণ আছে। চুপ, একদম চুপ। এক চরে তোর শিক্ষা হয়নি না, আরো চরের প্রয়োজন। কত বড় লায়ক হয়েছিস তুই, কত লায়ক হয়েছিস! তোর পিসিমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে আনবি, আর আমি বসে বসে সেই প্রমাণ দেখব। তোর প্রমাণ সাক্ষ্য সব কেটে দু টুকরো করে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে আসবো আমি, বলে দিলাম। বাবা, আমার কথাটা একটুখানি শুনুন না, আমি সত্যি কথা বলছি। আচ্ছা, আমার কথার কি দাম নেই আপনার কাছে? পিসিমার কথাই সব। হ্যাঁ, পিসির কথাই সব। তোর কোনো কথার কোনো দাম নেই আমার কাছে। আর একটা কথা শুনে রাখ, এরপর যদি তোর মুখ থেকে আর একটাও কথা বেরিয়েছে, তাহলে কিন্তু আমি ভুলে যাব যে তুই আমার ছেলে। রাখাল, রাখাল, চুপ কর, চুপ কর রাখাল। তোমার ছেলে আর কিছু নয়, শুধু মুখে মুখে তর্ক করতে শিখেছে, তাও আবার কুযুক্তির তর্ক। কত সাধ ছিল, ছেলেকে ব্যারিস্টারি পড়াবো, শেখাবো কি করে ভালো জমিদার হয়ে উঠতে হয়। এই ছেলে স্কুলের পড়াশোনায় ভালো করে করলো না, তার আবার ব্যারিস্টার, আজ আর এসব আফসোস করে কি হবে। কল্যাণী, দিদি কিন্তু ইতিমধ্যে পাঁচই দেখে রেখেছেন, আজ বার বেলার আগেই ওকে বেরোতে হবে, তৈরি হয়ে নিতে বলো। ইশ, সকালবেলা উঠে শুধু শুধু ছেলেটা আমার মার খেলো। রাখাল, যা বাবা, তুই তৈরি হয়ে নে, যা স্নান কর, স্নান করে তৈরি হয়ে নে। আশা, অভয়া, তোরা যা, হেসেলে যা, ছেলেটা যা যা খেতে ভালোবাসে তাই রান্না কর আজ। রাখাল, 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 ভাই, 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 একাদশী সোম থেকে শনি সন্ধ্যে 6:30 আকাশ আটে।